সালাম আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাসার ব্লকস শরীয়তপুর থেকে। আজকে আমরা আপনাদের সামনে একটি চাঞ্চল্যকর তথ্য নিয়ে উপস্থিত হয়েছি, আশা করি আপনার মনোযোগ সহকারে শুনবেন। আওয়ামী লীগ সরকারের গত 15 বছর শাসনামলে গুরুত্বপূর্ণ আলোচিত এক নাম ডক্টর হাসান মাহমুদ, তিনি সর্বশেষ দলটির যুগ্ম সাধারণ সম্পাদকের পাশাপাশি হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। বিভিন্ন মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে দখল বেদখল অনিয়ম দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। নামে বেনামে রয়েছে সম্পদের পাহাড়। আওয়ামী লীগ সরকারের পতনের পর হাসান মাহমুদ এখন কোথায় আছেন তা নিয়ে চলছে নানা আলোচনা। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার হবেন বলে মনে করা হচ্ছিল। ব্যাংক হিসাব ফ্রিজের পাশাপাশি আদালত সম্প্রতি তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেয়। তবে এত কিছুর মধ্যে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে উঠে এসেছে, হাসান মাহমুদ সপরিবারে বেলজিয়ামে পালিয়ে গেছেন। বেলজিয়াম থেকে তিনি মোবাইল ফোনে কথাবার্তা বলছেন ঢাকা ও চট্টগ্রামের ঘনিষ্ঠজনদের সঙ্গে। গত 6ই আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও হাসান মাহমুদ গ্রেপ্তার হন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে পলাতক গ্রেপ্তার দেখানো হলেও হাসান মাহমুদ ছিলেন নিখোঁজ। গত 14ই আগস্ট বিবিসি বাংলার এক প্রতিবেদনেও হাসান মাহমুদ ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন বলে দাবি করা হয়। এতে বলা হয় পলাতক আটকের কিছুক্ষণ পর আটক স্থান হতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ অন্যত্র চলে যান, ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। এই দুজনকেই সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে বিমানবন্দর সূত্রে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছিল। যাই হোক, এদিকে সরকারি টেলিভিশনের অনুসন্ধানে জানা গেছে হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হেসেল্ট সিটিতে তার নিজের বাড়িতে আছেন। সঙ্গে আছেন একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমা। টেলিভিশন প্রতিবেদন বলছে হাসান মাহমুদ ঢাকা থেকে সরাসরি বেলজিয়ামে যাননি। এমিরাতের ফ্লাইটে তিনি দুবাই হয়ে প্রথম জার্মানির ডসেলডর্ফ বিমানবন্দরে যান গত 26শে আগস্ট বিকেল 2:45। সেখান থেকে সড়কপথে গাড়ি চালিয়ে তাকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল গণমাধ্যমকে বলেন তিনি এইখানে আছেন এবং সেফ আছেন, এটুকুই আর কি। আর পরশুদিন আমাদের বেলজিয়ামে একটি মিটিং ছিল, ওইখানে উনি উপস্থিত থাকতে পারবেন না সেটি আগেই বলে দিয়েছেন। উনি এখানে কারো সঙ্গে যোগাযোগ করতেছেন না, কারো সঙ্গে তার যোগাযোগ নাই। আওয়ামী লীগের বেলজিয়াম শাখার সাধারণ সম্পাদক সুবেদ আলী ভূঁইয়া গণমাধ্যমকে বলেন তিনি এখানে আছেন এবং সেফ আছেন। প্রসঙ্গত, হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে সরকারি, এত নজরদারির পরও তিনি কিভাবে বেলজিয়াম গেলেন সেটা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তাহলে দর্শকবৃন্দ, বুঝতে পারছেন আমরা এখন কেমন গোলক দাদার মধ্যে আছি, এবং সরকারের একজন উচ্চপদস্থ একজন মন্ত্রী গণভ্যুত্থানের মাধ্যমে পতিত, হাসিনা সরকারের পলায়নের পরও উনি কী সুন্দর করে দেশ ত্যাগ করেছেন সেটাই এখন জনগণের প্রশ্নের বিষয়, যে উনি কীভাবে কার সহযোগিতায় দেশ থেকে পালিয়ে গেছেন। দ্রুত তাকে দেশে এনে বিচারের আওতায় আনা হোক এবং তার উপযুক্ত বিচার করা হোক, এটাই জনগণের দাবি। আসসালামু আলাইকুম।